আলাদিন সিটি মরুভূমির বুকে নেমে আসছে আরব্য রজনী। আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপের গল্প কে না জানে। আরব্য রজনীর রোমাঞ্চকর এই গল্পটি আমাদের প্রত্যেকের ছোটবেলার স্মৃতির সঙ্গে গেঁথে আছে। আলাদিনের আশ্চর্য প্রদীপের ইচ্ছেপূরণ দৈত্য আলাদিনের জন্য একটি মনোরম প্রাসাদ তৈরি করে দিয়েছিল। আলাদিন বসবাস করত চীনে, তাই সেই প্রাসাদটিও ছিল চীনে। বাস্তবে চীনে সে রকম কোনো স্থাপনা নেই, কিন্তু আরব্য রজনীর যে উৎপত্তি স্থল সেই আরবের মরুভূমির মাঝে সত্যি সত্যিই নির্মিত হচ্ছে এক রূপকথার স্থাপনা, যার নাম আলাদিন সিটি বা আলাদিনের শহর। প্রশ্ন হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে রূপকথার সেই স্বপ্নপুরী? সংযুক্ত আরব আমিরাত পশ্চিম এশিয়ার অন্যতম একটি সমৃদ্ধ রাষ্ট্র। খনিজ তেল সমৃদ্ধ রাষ্ট্রটির অর্থনীতির চালিকাশক্তি তেল, কিন্তু রাষ্ট্রটি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে অর্থনীতির অন্যান্য খাতের উন্নয়নের প্রতি মনোনিবেশ করেছে। এর একটি খাত হচ্ছে পর্যটন শিল্প, আর ইমারাতের পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে দুবাই। নান্দনিক শিল্পশৈলীতে নির্মিত বিচিত্র সব স্থাপত্য কীর্তির জন্য দুবাই বিশ্ববিখ্যাত। বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খলিফা, বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল হিসেবে পরিচিত বুর্জ আল আরব, নিকটবর্তী পারস্য উপসাগরে অবস্থিত কৃত্রিমভাবে নির্মিত পাম দ্বীপপুঞ্জ, বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বাগান দুবাই মিরাকল গার্ডেন, বিশ্বের তৃতীয় দীর্ঘতম চালকবিহীন মেট্রো রেল দুবাই মেট্রো, কী নেই সেখানে? যেন আরব্য রজনীর আধুনিক এক সংস্করণ হিসেবে দুবাইকে গড়ে তুলতে ইমারাতের শেখরা বদ্ধপরিকর। এই দুবাইয়েই আরব্য রজনীর গল্পের অনুকরণে নির্মিত হতে যাচ্ছে দৃষ্টিনন্দন আলাদিন সিটি। দুবাই শহর কর্তৃপক্ষ 2014 সালে এই স্থাপনাটি তৈরি করার অনুমতি প্রদান করে এবং 2016 সালের শেষভাগে স্থাপনাটির নির্মাণ কাজ আরম্ভ হয়। স্থাপনাটি নির্মিত হচ্ছে ঐতিহাসিক দুবাই খাড়ির নিকটে 4000 একর বিস্তৃত একটি স্থানে। দুবাই খাড়ি ইমারাতের একটি ঐতিহাসিক অঞ্চল, যেখানে এখনও কাঠের তৈরি পাল তোলা নৌকা চলে এবং যেখানে বণিকরা পণ্য বিনিময় করে। উল্লেখ্য, ঐতিহাসিক দুবাই খাড়ি অঞ্চলটি ইউনেস্কোর কাছ থেকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আলাদিন সিটি যে স্থানে নির্মিত হচ্ছে সেই স্থানটি দুবাই খাড়ির কাছাকাছি হলেও এ অঞ্চলের অন্তর্গত নয়। নির্মাণাধীন আলাদিন সিটিতে ছটি সুবৃহৎ টাওয়ার থাকবে। এদের মধ্যে তিনটি টাওয়ারের আকৃতি হবে আলাদিনের আশ্চর্য প্রদীপের অনুরূপ। এই টাওয়ার তিনটি হবে যথাক্রমে 34, 26 এবং 25 তলা বিশিষ্ট। আলাদিনের জাদুকরী গালিচার পরিবর্তে টাওয়ারগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকবে একটি 450 মিটার দীর্ঘ শীতাতক নিয়ন্ত্রিত পথচারী সেতু এবং হাঁটা পথ। পথচারী সেতু এবং হাঁটার পথগুলোর আকৃতি হবে রূপকথার গল্পে বর্ণিত ড্রাগন এবং অন্যান্য সরীসৃপ জাতীয় প্রাণীর মতো। আলাদিন সিটির টাওয়ারগুলোর মধ্যে একটিতে হোটেল এবং অন্য টাওয়ারগুলোতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপিত হবে। ইমারাতের বাণিজ্যিক হৃদভূমি দুবাইয়ের একটি সম্প্রসারিত অংশ হবে এই আলাদিন সিটি। এখানে থাকবে একটি সুপ্রশস্ত পার্কিং লট, যেখানে 900 গাড়ি অনায়াসে রাখা যাবে। পুরো স্থাপনাটির আয়তন হবে 1,10,000 বর্গমিটার। দুবাই নগর কর্তৃপক্ষ আলাদিন সিটির নকশা প্রণয়নের জন্য তিনটি কোম্পানিকে বাছাই করেছিল। এদের মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক নির্মাণ প্রকৌশল কোম্পানি মেইনহার্ড গ্রুপকে এ কাজের দায়িত্ব প্রদান করা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেটি প্রকাশ করা হয় না, হলেও পরবর্তী সময়ে জানানো হয়েছে আলাদিন সিটি নির্মাণে সর্বমোট ব্যয় হবে 1.835 আমিরাতি দিরহাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রায় যার মান প্রায় 500 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশি মুদ্রায় যার মান প্রায় 4,225 কোটি টাকা। আলাদিন সিটি নির্মাণ ব্যয় পৃথিবীর 8টি ছোট ছোট রাষ্ট্রের মোট বাৎসরিক আয়ের চেয়ে বেশি। রূপকথার আদলে নির্মাণাধীন এই স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2018 সালের শেষার্ধে, কিন্তু নানা কারণে সেটি সম্ভব না হওয়ায় 2020 সালের অর্থাৎ বর্তমান বছরের শেষার্ধে এটি নির্মাণ কাজ শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সাম্প্রতিক করোনা মহামারীতে পশ্চিম এশিয়ার অন্যান্য রাষ্ট্রের মতো ইমারাতও আক্রান্ত হয়েছে, যদিও সেখানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা তুলনামূলকভাবে কম। ধারণা করা যায় করোনা মহামারীর কারণে আলাদিন সিটি নির্মাণ কাজ শেষ হওয়ার চূড়ান্ত সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে। পর্যটন শিল্পে দুবাই ইতিমধ্যে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। রূপকথার আলোকে নির্মিত অনিন্দ্য সুন্দর আলাদিন সিটি এই সাফল্যের মাত্রাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলাই বাহুল্য। পাঠক কি যাবেন মরুর বুকে আরব্য রজনীর রূপকথার স্বপ্নকে বাস্তবে অনুভব করতে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।